Assalamualaikum everyone, welcome back to Sappy's Kitchen. আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসি নাই, আমি আজকে শেয়ার করব একটা শপিং ব্লগ। তো শপিংয়ে আসলে বেসিক আমাদের ঘরের যা যা লাগে আমরা ওগুলো করব, স্পেশালি আমার ইনায়ার জন্য কিছু ফুড কিনব। ওর এখন 7 মান্থ প্লাস হয়ে গেছে, ওই জন্য তো আমরা আজদাতে এসে গেছি। প্রথমে আমরা লিডিলে গিয়েছিলাম, তো লিডিল থেকে ওর জন্য দেখতে পাচ্ছেন অ্যাপল রাইস কেকস, ওগুলা 7 মান্থ প্লাস। আমি মাঝে মধ্যে স্ন্যাক্স হিসাবে ওকে দেই, আরও আমি কিছু বিস্কিট নিয়ে নিব ওর জন্য, ওদের বেবি যেগুলো 7 মান্থ প্লাস ওইগুলা। তো আরও কিছু ফুড কিনব। তো প্রথমে আমি লিডিল থেকে কিছু কিনে নিয়েছি, তারপরে আমি এখানে আজদাতে এসেছি। তো দেখতে পাচ্ছেন আজদাতে আমি কিছু জারের ফুড কিনব, তারপরে কিছু কন্টেনার থেকে ওই পটগুলা যেগুলো পাওয়া যায় ওগুলা কিনব, কিছু প্যাকেট কিনব। তো আমি আসলে যা যা ওকে ট্রাই করিয়েছিলাম আর ওর পছন্দ হয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ প্রথমে বাচ্চাদের ফুড আসলে ট্রাই করা বা কোনটা ভালো পাবে কোনটা ওদের পছন্দ হবে না আসলে বোঝা যায় না। তো আমি আমার আয়ানকে যেভাবে খাইয়েছিলাম ওকেও আমি ট্রাই করি, বাট ও আয়ান থেকে একটু ফাঁসি, সব কিছু পছন্দ করে না। তো ওর কিছু একটু সুইট জিনিস ভালো পায়, আর আমার আয়ান বাবা তেমনটা অত বেশি সুইট ভালো পেতো না, বাট এখন ঠিক আছে, সবই আলহামদুলিল্লাহ যা ওকে দেই একটু হলেও খেতে পারে। আর আয়ান তো এখন বড় হয়ে যাচ্ছেন, 4 ইয়ার্স প্লাস হয়ে গেছেন, আর আমার এনায়া এখন 7 মান্থ প্লাস। তোর জন্য আমি কিছু 4 মান্থ প্লাসের ফুড কিনে নিচ্ছি, তারপরে আপনার 7 মান্থ প্লাসের। তো আমি যা যা কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, আর নতুন মায়েদের একটু হলেও হেল্প হবে। আর বাচ্চাদের প্রথম খাওয়া স্টার্ট করার সময় এত বেশি ইয়ে করবেন না, ওদেরকে জোরপূর্বক করবেন না, কারণ আমার আয়ান আলহামদুলিল্লাহ শিখে গেছিলো তাড়াতাড়ি খাওয়া, বাট আমার ইনায়া একটু টাইম লেগেছে। ও এখন 7-8 মান্থ সুন হয়ে যাবে, তো 8 মান্থের বেবি, এখন ও একটু হলেও একটু ভালো পায় খেতে পারে, বা আগে এত বেশি খেতো না, বাট এই দেশে তো 4-5 মাস হওয়ার পরই বাচ্চাদেরকে সলিড ফুড স্টার্ট করে নেন, বাট আমার ইনায়া এত বেশি হ্যাপি ছিল না, তো আমি এত বেশি দিতাম না, তো মাঝে মধ্যে দিতাম যখন ওর মুডটা ভালো থাকতো। বাট এখন আমি ট্রাই করি, যতদিন যাচ্ছে ও বড় হয়ে যাচ্ছে, তো আমি ট্রাই করি একটু হলেও খাওয়ার জন্য। তো যা পছন্দ করে আমি ওইগুলাই দেই, আর আসলে প্রথমে স্টার্টিংয়ে বোঝা যায় না বাচ্চারা কোনটা ভালো পাবে, তো আমি যেগুলো আমার আয়ানকে খাইয়েছিলাম ওগুলাই ট্রাই করেছি, এর মধ্যে থেকে ও যেগুলো পছন্দ করে আমি ওগুলাই এখন আনি। তো দেখতে পাচ্ছেন এখানে রাইস পুডিং, এগ কাস্টার্ড, ফ্রুটি পিচ ইয়োগট, তারপরে আপনার ফ্রুটি আপনার বানানা ইয়োগট, তো সবই আমি 4 মান্থ প্লাস এনেছি দেখতে পাচ্ছেন। তো আমি ওগুলো এনেছি 6 মান্থ প্লাস, এগুলা প্যাকেটের, আর এটা পাউডার, আপনারা জাস্ট অ্যাড ওয়াটার লেখা আছে এখানে, তো আপনারা যতটুকু বাচ্চাকে খাওয়াবেন একটু ওয়াটার দিয়ে মিক্স করে নেবেন। তো আমি কিভাবে মিক্স করি আপনাদের সাথে শেয়ার করব, যারা নতুন মা হয়েছেন আপনাদের একটু হলেও হেল্প হবে, কারণ আমার আয়ান বাবার সময় আমি ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স ছিল না কিছু, আমি জানতাম না। তো আমার ছোট মামি শাশুড়ির সাথে আমি ছিলাম ওদের বাসায়, তো আমার আয়ানের জন্ম ওদের এখানেই। তো আমার মামি শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছেন, তারপরে আমার বড় আপু ছিল, ওরা আমাকে দেখিয়ে দিয়েছে যা কিছু লাগে। আর এখন আলহামদুলিল্লাহ আমার আয়ানকে তো আলহামদুলিল্লাহ ও 4 বছর হয়ে গেছে, তো যা যা লেগেছে আমি আসলে সবই আস্তে আস্তে করে শিখে নিয়েছিলাম, আর ইনায়ের সময় তেমনটা প্রবলেম হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন একটা বঞ্জিলাও এনেছি ওর জন্য, ওর এখানেও টিথ উঠে নাই ওই জন্য, তো মাঝে মধ্যে ও কান্না করে, মেবি ওর ঘামে ব্যথা করে, ওই জন্য আমি ওই বঞ্জিলাটা এনেছি, এটা লাগিয়ে দিলে ওটা ওরা একটু বেটার ফিল করে। তো আপনারা চাইলে লাগাতে পারেন, এটা 6 মান্থ প্লাস, তো আপনারা 6 মান্থ পরে ইউজ করতে পারবেন, আর 6 মান্থের ভেতরে আরেকটা আছে চাইলে ওইটাও ইউজ করতে পারেন। তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বাচ্চাদের ক্ষেত্রে প্রথমে যখন স্টার্ট করবেন তখন এত বেশি ফুড কিনবেন না, একটু একটু করে ছোটো ছোটো প্যাকেট যেগুলো আমি কিনেছি ওইগুলো কিনে নেবেন, যেটা পছন্দ করে তারপরে আপনারা ওই কন্টেনারে বড়ো চারে যেটা এনেছি ওইগুলো কিনতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে রাইস, বেবি রাইস যেটা, এটার সাথে আমি হোল গ্রেন যে ফরিজ আপেল এন্ড বানানা ছিল ওইটা আমি ইউজ করি
হয়েছে, কারণ একা ও বেবি রাইস পছন্দ করে না, কারণ বেবি রাইস একটু ইয়ে থাকে, এত বেশি সুইট না, আর এত বেশি একা খেলে মেবি এত বেশি টেস্টি হয় না। ওই জন্য আমি মিক্স করে দেই মাঝে মধ্যে, বানানা পরিজের সাথে দেই মাঝে মধ্যে, আপনার হোল গ্রেন যেটা ব্লুবেরি এনেছিলাম ওইটার সাথে দেই, আর এটা অ্যাপল আর বানানা ফ্লেভার আছে, তো এটা একটু সুইট হয় মিক্স করে দিলে। তো আমি দুইটা মিক্স করে দিয়েছি, একটু গরম পানি দিয়ে মিক্স করে ভালোভাবে আমি 5 মিনিটসের মতো রেখে দিব। 5-6 মিনিট পরে একটু ঠান্ডা হয়ে যায়, তো একটু ওয়ার্ম খাওয়াতে ট্রাই করবেন, এত বেশি ঠান্ডা খাওয়াবেন না বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চারা, অনেক বাচ্চাদের কিছুই হয় না, কিছু কিছু বাচ্চারা খুবই সেন্সিটিভ, ওইটা খেয়াল রাখবেন, কারণ সব বাচ্চা সমান না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে মিক্স করে নিয়েছি গরম পানি দিয়ে ভালোভাবে মিক্স করে, তারপরে আমি 5 মিনিটস রেখে দিয়েছি। আমি দুইটা একসাথেই মিক্স করেছি, আপনারা চাইলে শুধু বেবি পরিষ খাওয়াতে পারবেন। তো আমি পরিষগুলো লাঞ্চে দিয়েছিলাম, আর ডিনারে আমি রেডি করে নিয়েছি ওর জন্য, দেখতে পাচ্ছেন রাইস পুডিং। তো রাইস পুডিংটা আমি একটু গরম হওয়ার জন্য, আমি দেখতে পাচ্ছেন একটা ছোটো পাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, এখানে হট ওয়াটার নেবেন, তারপরে আমি এই জার ছোটোটা আমি ভিজিয়ে রেখে দিলাম। তো 5-6 মিনিটের মতো রেখে দিলে হয়ে যায়, তো একেবারে হট ওয়াটার থাকলে কুইক গরম হয়ে যায়, তো এত বেশি গরম করবেন না, একটু গরম হলে হয়ে যাবে। তো আমি রাতের খাবারও রেডি করে নিয়েছি, আর বাউন্সিং চেয়ারে ওকে রেখে আমি খাইয়ে নিব। আর আমি ওর সলিড ফুডের সাথে আমি আফটারমিল এই মিল্কটা ইউজ করেছিলাম যখন ও 6 মান্থের ভেতরে ছিল, আর এখন আমি ওইটা ইউজ করছি 6 মান্থ, ফ্রম 6 মান্থ থেকে, আর নাম্বার 1 এটা ফ্রম বার্থ থেকে, জন্ম থেকে এটা স্টার্ট করতে পারবেন। তো 1টাই খাওয়াতে পারবেন, বাট আমি 2টা নিলাম আফটারমিল অর্গ্যানিকটা। তো আমি ফুডের সাথে ওইগুলো দিয়ে দেই মাঝে মধ্যে, মিক্স করে দুধ দিয়ে খাওয়াই। তো আমি ফর্মুলা মিল্ক বেশিরভাগ আমি ওকে উইটাবিক্স যখন খাওয়াই তখন দিয়ে থাকি, আর সব ফুডেই এত বেশি আমি দেই না, মাঝে মধ্যে দেই যেগুলো লাগে। আমি বেবি রাইসে মাঝে মধ্যে দিয়ে থাকি একটু সুইট হওয়ার জন্য, কারণ ফর্মুলা মিল্কটা একটু সুইট থাকে ওই জন্য। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি কোনো মায়েদের হেল্প হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া, সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।